আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা? সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে নতুন একটা পড়া নিয়ে এসেছি, ঠিক আছে? তাহলে সবাই খাতা পেন্সিল রাবার শার্পনার সব কিছু নিয়ে বসে যাও, আমরা আমাদের পড়াটা শুরু করব, ঠিক আছে? তৈরি তো সবাই? ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের কি টপিক করব জানো? আজকে আমরা করব রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত, এটার রিঅ্যারেঞ্জটা আমরা করব। তাহলে আসো দেখো, রিঅ্যারেঞ্জ করতে আমাদের প্রথমে দেখো আমরা দাগ দিয়ে গোল করে নিচ্ছি। আমরা প্রথমে আগে কল করে নিলাম, দেখো প্রথমে আমরা লিখব দেখো, ঠিক আছে? তারপর লিখব এ। সবাই আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় তুলে ফেলো, ঠিক আছে? তারপরে ডি, তারপরে সি, তারপরে এফ, তারপরে আবার ঘর করে দিচ্ছি। আমরা ঘর করে নিলাম, ঠিক আছে? এই যে দেখো, এখন আমাদের এই জায়গাটার মধ্যে প্রথমে কি আছে? বি আছে, তারপরে কি আছে? এ আছে, তারপরে ডি, তারপরে সি, তারপরে এফ, তারপরে ই, সব উল্টাপাল্টা করে দেওয়া আছে, তাই না? এই যে সব কিছু উল্টাপাল্টা করে দেওয়া আছে, এখন এই সবগুলো থেকে সুন্দর করে গুছিয়ে লেখাটাই হচ্ছে কি আমাদের রিঅ্যারেঞ্জ, বুঝতে পারছো? এই উল্টাপাল্টাগুলো যে দেওয়া আছে এগুলো থেকে আমরা সুন্দর করে গুছিয়ে লিখব, বুঝতে পেরেছো সবাই? দেখো তাহলে আমরা গুছিয়ে লিখছি। আমাদের প্রথমে কি লিখতে হয়, প্রথমে এখানে আছে বি, তারপর আছে এ, তাহলে এই এটা আমাদের কোথায় বসবে? এই এটা আমাদের প্রথমে বসবে না বলো? ঠিক তাই, এই দেখো এই এটা আমরা এখানে বসাই দিলাম, এই দিলাম,
তাহলে এরপরে কি বসে? এরপরে এই যে বি, এই যে বি বসে। তারপরে কি বসে? বি এর পরে এখানে আছে কি বসে? এই যে আছে সি বসে, সি। তারপরে কি বসে? সি এর পরে এই যে ডি, ডি বসে। ডি এর পরে কি বসে দেখো তো, আছে কি না? আছে, আছে। এই যে ই আছে। ই এর পরে কি বসে? এই যে এফ, তাই না? ই এর পরে এফ বসে, তাই তো, তাই না? তারপরে দেখো এফ এর পরে কি বসে দেখো তো, আছে নাকি? এই যে জি আছে, জি বসে। জি এর পরে এই যে এইচ, এইচ এর পরে কি বসে দেখো তো, রাইট। এই যে আই, আই বসে। আই এর পরে কি বসে? জে, এই যে জে। জে এর পরে কি বসে, কি বসে? এই যে কে বসে, কের পরে কি বসে বলো তো, বলতে পারো কের পরে কি বসে? রাইট। কের পরে এল বসে, এই যে এল। এল এর পরে কি বসে দেখো তো, আছে কি না? রাইট। এই যে আছে এম, এম আছে। এম এর পরে কি বসে? এন বসে। এই দেখো দিয়ে দিলাম এন। এন এর পরে কি বসে বলো তো? ও বসে, এই যে ও। ওর পরে পি বসে, এই যে পি। দেখো পির পরে কি বসে? কিউ, এই যে কিউ। কিউর পরে কি বসে? আর, আর কোথায়? এই যে আর। আরের পরে কি বসে বলো তো? আরের পরে এস বসে। এসটা কোথায় আছে দেখো তো, এখানে এই যে আছে এস, এই যে এস। দেখলে এস এর পরে কি হয়? টি, এই যে টি। টি এর পরে কি হয় জানো? টি এর পরে কি হয়? টি এর পরে হয় ইউ। ইউ কোথায়? এই যে ইউ, এই যে ইউ। ইউর পরে কি হয়? ভি, এই যে ভি। তারপরে ভি এর পরে ডাব্লিউ, ডাব্লিউ হয়, এই যে ডাব্লিউ। ডাব্লিউর পরে কি হয়? এক্স, এক্স কোথায়? এই যে এক্স। তারপরে কি হয় বলো তো? ওয়াই, এই যে ওয়াই। তারপরে জেড। হয়ে গেল আমাদের করা, তাই না? এইটাই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ। নিশ্চয় তোমরা বুঝতে পারছো সবাই, এভাবেই আমাদের কে রিঅ্যারেঞ্জ করতে হয়, ঠিক আছে? সব উল্টাপাল্টা করে দেওয়া থাকবে, এই উল্টাপাল্টা থেকে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ। দেখলে আমাদের এই উল্টাপাল্টাগুলো দেওয়া ছিল, এখান থেকে সুন্দর করে আমরা সাজিয়ে লিখেছি, তাই না? এগুলো তাই তোমাদেরকে বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। যদি বারবার প্র্যাকটিস না করো তোমরা তো ভুলে যাবে এগুলা কি করে রিঅ্যারেঞ্জ করতে হয়, তাই না? এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? সোনামণি আমার, দেখো ভালো করে, এই যে এটা পড়েছিল, এটা আগে চলে আসছে, এখন এই এরপরে কি হবে? এরপর আমরা জানি যে বি হয়, এখানে কোথায় বি আছে? এই যে বি আছে, তাই না? ঠিক এমনি করে আমাদের সবগুলোকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা সবাই? তাহলে আমাদের এগুলোকে বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা একদম করতে পারবে না, বুঝতে পেরেছ? বারবার সবাই তাহলে প্র্যাকটিস করো, বাসায় বেশি বেশি করে হোমওয়ার্ক করো। তাহলে আজকের মতো তোমাদের ক্লাস এতটুকুই, ঠিক আছে? আগামী ক্লাসে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।